ওগুলো লেখা আছে। এখন মুরব্বী বসে থেকে ফজিলত বর্ণনা করছে, ফাতায়েল আমলে পড়ছে। যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে, ওই ব্যক্তি ওই ব্যক্তির নেকি হবে 3,35,54,432 গুণ। আপনারা তো হিসাব মনে রাখতে পারবেন না। এক ওয়াক্ত সালাত যদি জামাতের সাথে কেউ আদায় করে, হাদিসে বলা আছে 25-27 গুণ নেকি পাবে। তো 3,35,54,432 গুণ কোথায় পেল? তাও গুণ 32 গুণ, মানে 3,32 গুণ, 35,32 গুণ। কথা কি বুঝতে পারছেন? 3,35,54,432 গুণ। তো দলিল নাই, এটা একটা নগদ জাল কথা, মিথ্যা কথা বের করেছে। কথা বলতে গেলে একবারে মুখ দিয়ে জাল হাদিসে শুধু বের হয়। আবার অপব্যাখ্যা আছে, যে ব্যক্তি 1 টাকা দান করবে আল্লাহর রাস্তায়, ওই ব্যক্তির 49 কোটি নেকি হবে। দেখেন, এটা একটা মাজহুল, জৈবের চেয়ে পচা, অগ্রহণযোগ্য। 2টা হাদিসের ফজিলতকে এক জায়গায় করেছে। আবু ইবনু মাজার মধ্যে আসছে কিতাবুল জিহাদের হাদিস। দেখেন, দিনের পথে 1 টাকা দান করলে 49 কোটি নেকি হয়। দলিলটা নিছে কিভাবে? আসলে হাদিসটা আসছে, কেউ যদি যুদ্ধে না গিয়ে এমনিতে টাকা দান করে তার 700 নেকি হবে 1 টাকাতে, আর কেউ যদি দানও করে আবার 1 টাকা দানও করবে যুদ্ধেও যাবে তার 7,000 নেকি হবে। এই 7কে 7 দ্বারা গুণ করলে কত হয়? 49 হয়। একে এটাকে আবার দ্বিগুণ করেছে, করে এটাকে বানাইছে 49 কোটি। আমার প্রশ্ন হলো এখানে, প্রথমত হাদিসটা মাজহুল, এই হাদিসটা গ্রহণযোগ্য না। 2, আপনি 2টা হাদিসকে এক জায়গায় করে গুণ করলেন কেন? এক জায়গায় করলেন কেন? বুঝেননি মনে আপনারা? আপনি এক জায়গায় করে গুণ করতে গেলেন কেন? 2টা তো 2 কথা। 3, হাদিসটা হলো কিতাবুল জিহাদের, এটা টঙ্গীর মাঠে গেল কি করে? বুঝেননি? এটা বুঝতে পারছেন তো? হাদিসটা বর্ণিত হয়েছে কিসে? জিহাদ অধ্যায়ে। এরা তবলিগ অধ্যায়ে গেল কি করে? তাও বুঝলেন না আপনারা মনে হয়। বুঝেছেন কি হাদিসটা? যেটাই বলছে সেটাই ভুল কথা, যে ফজিলতই বলছে আর এক মুরব্বি বলছে। যে ব্যক্তি সুন্নাত মোতাবেক, এটা কোন বইয়ে লেখা আছে তা জানি না, আমার নিজে শোনা, যে ব্যক্তি সুন্নাত মোতাবেক পেশাব পায়খানা সারবে, ওই ব্যক্তি 15 পারা কোরআন পড়ার সমান নাকি পাবে। কোথায় পেয়েছে আল্লাহ পাক ভালো জানে। অনুরূপ ভাবে যে ব্যক্তি সুবহানাল্লাহ একবার বলবে, এই ব্যক্তির 49 কোটি নাকি হবে। এই কথাও চালু আছে। এখানে আপনাদের সহি হাদিসটা বলি, 122 পৃষ্ঠা সহি মুসলিমের মধ্যে আসছে। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ একবার বলবে, সুবহানাল্লাহর মর্যাদা এত বেশি, সহি হাদিস যেটা মুসলিমে আসছে 118 পৃষ্ঠা। আল্লাহ রাসূল বলছেন, 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, সুবহানাল্লাহ একবার বলার কারণে আল্লাহ সমস্ত জায়গা নেকিতে পূর্ণ করে দেবেন। তারপরে ঢাকা জেলাকে ভর্তি হবে 49 কোটি নেকিতে। তাহলে সুবহানাল্লাহর 12টা বাজাচ্ছে না 13টা বাজাচ্ছে, সবই বাজাইছে, কিছুই নাই সুবহানাল্লাহ, মানিজ্জত নাই সুবহানাল্লাহ।
আরে কথা বললে যে জাল কথা বলে। এক মুরব্বীকে বলছি, আপনার কি বিরক্ত হচ্ছেন না, বলা বন্ধ করে দেবো তাহলে। এক মুরব্বীকে বলছি, ওজুর পরে মুরব্বী খুব দ্রুত পড়ছে, ইন্নাজাল্লাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আমি জাল হাদিসের কুপ্রভাব বুঝাচ্ছি আপনাদেরকে। আমি বললাম যে মুরব্বীটা কি পড়েন, যে ওজুর পরে দোয়া পড়ছি, ওজুর পরে দোয়া এটা। তখন আমাকে মুরব্বী ধমক দিয়ে বলছে, কেন আপনি জানেন না, ওজুর পরে কেউ যদি সূরা কদর একবার পড়ে তাহলে ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে সিদ্দিকদের সাথে থাকবে, দুইবার পড়লে শহীদদের সাথে থাকবে, তিনবার পড়লে নবীদের সাথে থাকবে। আমি বললাম যে চাচা হাদিস তো জাল, চাচা উল্টা আমাকে বলছে আপনাকে জাল হাদিস খুঁজে কে বের করতে বলছে। আমি বললাম যে চাচা হাদিস তো আমি খুঁজে বের করিনি, মুহাদ্দিসগণ বহু পূর্বেই বলে গেছেন এই হাদিস জাল, আমি শুধু বর্ণনা করছি। জাল হোক হাদিস তো আরো এক বিপদ, জাল হোক হাদিস তো যাবেন কোথায় আপনি। আমি বললাম চাচা আপনাকে একটা হাদিস শোনায় সেই হাদিস, বলছেন আপনার হাদিস শুনবো না। আরে বাবা আমার হাদিস না তো রাসুলের হাদিস, বলছে বলেন। আমি সহি মুসলিমের 122 পৃষ্ঠার হাদিসটা শুনায় বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি সুন্দর করে ওযু করে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটি যে ব্যক্তি সুন্দর করে ওযু করে পড়ার পরে পড়বে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যে কোনো দরজাতে জান্নাতে চলে যাবে। এখন মুরব্বি বলে ওইটাও তো হাদিস, তাল গাছ আমার বিচার মানি, তাল গাছ আমার জাল হাদিস ছাড়বে না। আরে আপনাকে বলবো কি, কথা বললে জাল কথা বলে, সহি কথা কই, কোথায় সহি কথা? এক মুরব্বি বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমরা কেন করি, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার 50 বছরের যাবতীয় পাপ ক্ষমা হয়ে যাবে। আপনারা হিসাব নিকাশ করে সুবহানাল্লাহ বললেন, এমনি বললেন না। তো আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো যে তার যদি 50 বছরের পাপ না থাকে তো তার পিতা মাতার 50 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। আবার প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল যদি তার পিতা মাতারও 50 বছরে পাপ না থাকে তাহলে পৃথিবীতে যত মুসলমান আছে সবারই 50 বছরে পাপ ক্ষমা হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো একজন, পাপ হলো পৃথিবীর সমস্ত মানুষের মাফ হলো। আপনারা কি বুঝতে পারছেন? আরে ভাই কথা বললেই যে জাল কথা। এখন আপনারা আমাকে বলবেন যে মুজাফফর একটু বেশি বেশি বলছে, আমি একটুকো বেশি বলিনি, একবার পৃষ্ঠা নাম্বার সহ বলছি। আমি এই হাদিসটা বলবো কেন, আমি সহি হাদিসটা বলবো, আমার আক্ষেপটা ওই জায়গায়, আমি সহি হাদিসটা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন ইমাম নাসাইর একটা হাদিসের গ্রন্থ আস-সুনানুল কুবরা, এই গ্রন্থের 10668 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, উসিকা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার ওসিয়ত করছি, লা ইলাহা ইল্লাল্লাহকে কাছে রাখো, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত, মর্যাদা কত। ইন্নাস সামাওয়াতি ওয়াল আরদ লাউ কানাতা হালাকাতান, শোনো, যদি 7টি আসমান 7টি জমিন তোমার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, যদি 7টি আসমান 7টি জমিন তোমার বিরুদ্ধে অবস্থান করে আর তোমার কাছে যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, লা কসামাতুহুমা, এক লা ইলাহা ইল্লাল্লাহ 7টি আসমান 7টি জমিনকে ভেঙে চুরমার করে দেবে, এত শক্তি লা ইলাহা ইল্লাল্লাহ। লাউদিয়া ফি কিফফা, শোনো, যদি কাল কিয়ামতের মাঠে তোমার বিরোধিতা করতে গিয়ে 7টি আসমান 7টি জমিন একসঙ্গে তোমার পাপের পাল্লায় নেমে যায়,
পাপের পাল্লায় যদি চড়ে বসে, সাতটি আসমান সাতটি জমিন তোমার পাপের পাল্লায় যদি চড়ে বসে কাল কিয়ামতের মাঠে, আর তোমার কাছে যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, ওয়াসানাতুহুমা, তাদের উল্টা অর্থাৎ তোমার নেকির পাল্লা লা ইলাহা ইল্লাল্লাহর কারণে ভারী হয়ে যাবে। বুঝেননি কথা? তাহলে এই হাদিসটা বললে কি সমস্যা? সহি হাদিসটা বললে কি সমস্যা? না, সহিটা বলি, জালটা বলবো কেন, জয়েবটা বলবো কেন? যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান, কত নেকি হয় না বললে? কত নেকি হয়? 20 লক্ষ হয়ে যায়, জানে তো, বলছেন না কেন? ভয়ে বলছে না, যদি উল্টা পাল্টা হয়ে যায় ভয়ে বলছে না। এই দোয়াটা মুহাদ্দিসগণের কাছে প্রসিদ্ধ জাল হাদিস, একটা প্রসিদ্ধ জাল হাদিস, কিন্তু সারা বাংলাদেশে চালু আছে। আমার ভয় হচ্ছে যে আপনারা বিরক্ত হয়ে যান কিনা। না, সবই যে বলছি জাল, আজিব, কেন এটা বলছেন? সহি ফজিলত নাই? সহি ফজিলত তো আছে, সেটা বলছেন না কেন? আপনি জালটা বলছেন কেন? সহি হাদিস নাই? তিরমিজি খুলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বাজারে ঢোকার সময় দোয়া পড়বে, বাজারে ঢোকার সময় পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বাজারে ঢুকতে গিয়ে যদি এই দোয়া কেউ পড়ে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার 10 লক্ষ পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন, 10 লক্ষ নেকি তার আমল নামায় বৃদ্ধি করে দিবেন, 10 লক্ষ মর্যাদা তার বাড়িয়ে দিবেন, তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। কেন সহি হাদিস এটা বলা যায় না? এটা তো বলা যায়। আপনার জয়ীবটা না বলে সহিটা বললে সমস্যা কি? 1429 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি বলবে রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদ নাবিয়্যা, এই দোয়াটা যে ব্যক্তি বলবে রাতে দিনে সকালে যে কোনো সময় বলতেই থাকবে, আল্লাহ রাসূল বলছেন ওয়াজাবাত লাহু জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হবে। আপনি কতটা ফজিলত দিবেন? সেই ফজিলতগুলো আমরা সহিগুলো মানতে পারি। আপনি মনে করছেন সহি ফজিলত নাই? অনেক সহি ফজিলত আছে, কিন্তু সহির দিকে মানুষের টান নাই, টান হলো জাল এবং জয়ীফের দিকে।